হে হোয়াটসঅ্যাপ, বর্তমানে স্বপ্নর পুরো টিম এখানে আছে। আমার বাবা স্বপ্ন শর্ট ফিল্ম শুট হবে, তো গাইস তোমরা যারা শর্ট ফিল্মটা দেখেছো দেখো কীভাবে শুট করেছে। ফার্স্ট ডে এখন একটা টেকও নেওয়া হয়নি, আজকে ড্রোন শুট অ্যান্ড শহরে বাবার যে রিক্সা চালার কাজটা সেগুলো নেবো। অ্যান্ড এইদিকে বিট্টুদা আছে, এই যে আজকে অন্য শর্ট ফিল্ম শুট করার কথা ছিল, বাট বিট্টুদা কালকে রাত্রিবেলা একটা টপিক শেয়ার করলো যেটা স্বপ্ন আর কি, শর্ট ফিল্ম অলরেডি পোস্ট হয়ে গেছে। খুব ভালো লাগলো, দুজনের কম্বিনেশনে আমরা শর্ট ফিল্মটা বানাচ্ছি। তো বিট্টুদা আবার ক্যামেরা এডিট সব কিছু করবে, সেই সঙ্গে ড্রোন দা চলে আসে, ড্রোন দা বলতে ড্রোন ক্যামেরা করবে শিভম দা। ওকে, বিট্টুদারই টিমমেট, অ্যান্ড এদিকে পুরো টিম আমাদের আছে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, কেননা স্কুলের ছাত্র আমরা, বাবা রিস্কাওয়ালা, দেখি কোথায় ড্রেস চেঞ্জ করা যায়। বর্তমানে সাগর ডিগিতে আছি, চলো দেখো কীভাবে শুট হয়, কী করি না করি। ওকে, আর যদি তোমরা শর্ট ফিল্মটা না দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে, কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে। ড্রোন রেডি চলছে, অ্যান্ড এদিকে বিট্টুদার ক্যামেরা রেডি করতেছে। কোথায় ড্রোন, কোথায়? তো এই আস্তে আস্তে এখানে এই টেকটা যারা শর্ট ফিল্মটা দেখেছো বুঝতে পারবে। অ্যাকশন, চলে যাও, আসো আসো আসো, চলে যাও, আসো আসো আসো। হ্যাঁ, চল তো দিয়ে একটু, চল ভাই তাড়াতাড়ি চল। রেডি, অ্যাকশন। এই যে ড্রোন, চলো চলো, পালা 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 পালা। উপরে চলে যাও, উপরে চলে যাও। হ্যাঁ, যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাকো, যাইতে থাক, যাইতে থাক, যাইতে থাক, যাইতে থাকো, যাইতে থাকো। এক্সপিরিয়েন্স কেমন? কেমন এক্সপিরিয়েন্স এই শর্ট ফিল্ম? হ্যালো, সেম টু ইউ। দাদা 20 টাকা। হ্যাঁ, 20 টাকা মানে? দুজন তো 20 টাকাই, এইটুকু এটুকু রাস্তা 20 টাকা? হ্যাঁ, আমরা 20 টাকাই নেই। চুপ, ছোট লোক রিক্সাওয়ালা কথা কয়, যত বড় মুখ নয় তত বড় কথা। এই যে 10 টাকা তোকে দিছি না, এটাই তোর ভাগ্য, এখন এটাও দিব না, কি করার আছে কর। নতুন শর্ট ফিল্ম স্বপ্ন, ওটা শুটিং এ আমরা সবাই এসেছি। আচ্ছা, তুই যে আমাদের নতুন ড্রাইভার, দেখো ও আমার বান্দর। এই যে আমার ড্যাড, আমি টোটো চালাচ্ছি, আমার বাবা রিক্সা চালাচ্ছে। এখানে লাস্ট শ্যুটটা হবে, বাট আমাদের মানে শ্যুট নেক্সট ডে আছে, মানে কালকে আছে, ওটা ব্লগে দেখাবো। এখানে বিট্টুদা ক্যামেরা করতেছে, এখানে লাস্ট ফিনিশিং শ্যুটটা হবে, একটু আমি বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি কীভাবে হবে। হবে এখন, হবে এখন না, প্রথমে কাঁদতে, বাবা কাঁদতে রবে। অ্যাকশন, বাবা কাঁদে। আমার ছেলের নাম উজ্জ্বল, বাবা জানি না কি কারণে সে পৃথিবী ছেড়ে চলে গেল।
কাকু আমাকে ক্ষমা করে দিন, আমি সেই মেয়ে যার জন্য আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। আমাদের হিরোর অবস্থা, হিরো কখন রিক্সা চালাবে? গুড মর্নিং গাইস, আজকে সেকেন্ড ডে শুটের, কালকে বাবার পার্টগুলো নেওয়া হয়ে গেছে, আজকে আমাদের প্রেম কাহিনী, স্কুলে প্রেম কাহিনীর পার্টগুলো নেওয়া হবে। দেখো আজকে মেইন পার্ট, ওকে, অ্যান্ড প্রত্যেকটা দিনই মেইন পার্ট ছিল, কালকে বাকি আর একবার শ্যুট হবে। ওকে, তিন দিনে টার্গেট রাখতেছি, তিন দিন এক রাতিতে টার্গেট রাখতেছি শ্যুটটা করার, দেখি কতদিন লাগে। মোবাইলটা পড়ে আছে। সো গাইজ, আমরা চলে আসছি কোম্পানির মাঠে, বিট টু দ্যার প্লেস এটা সিলেক্ট করা। তো গাইজ, এখানে শুট হবে। আচ্ছা, তোমার বাবা কি করে গো? রিক্সা চালায়। হোয়াট? ঠিক শুনেছো, রিক্সা চালায়। ওই দেখো কোন জায়গা থেকে ক্যামেরা করবে, আর আমরা গুলো কোথায় আছি? ক্যামেরাম্যানের কি কষ্ট, আমরা কোথায় আছি, কত দূর, ক্যামেরাম্যানের খুবই কষ্ট হয়। হ্যাঁ, ক্যামেরাম্যানের সত্যি লাইফ মানে কষ্ট বস। তোমরা মেয়ে মানুষ, সব মেয়েদের উদ্দেশ্যে বলবো না, তোমাদের মতো কিছু মেয়ে আছে, মানে তোমার মতো যারা বসে বসে স্বামী বা বাপের ওদলতে খায়, বাট নিজের লাইফে যারা দাঁড়ায়, সেটা মেয়ে হোক ছেলে হোক, তারা জানে যে কতটা কষ্ট। সেটা যে কষ্ট করে খাচ্ছি না, এই যে শুট করতে আসছি, কষ্ট হচ্ছে না আমার? তৃতীয় দিনে সবাইকে স্বাগত, আজকে তৃতীয় দিনের ব্লগ। সকালবেলা খাওয়া দাওয়া করে বিট্টুতে আমাদের বাড়ি এখানে চলে আসে, এখানে যে ঠাম্মার সাথে একটা শ্যুট করেছি, তো এখানে দেখি ট্রাই করতেছি কেমন লুক আসে। ওকে, যদি না হয় তাহলে আমাদের এখানে একটা জায়গা আছে গোসানি বাড়ি সিদাই ব্রিজ, ওই দিকে যাবো, দেখি এখানে টেস্টিং চলছে ক্যামেরা। আর গাইজ, শর্ট ফিল্মটা দেখে না থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আই বোটনে দেওয়া আছে, দেখে নেবে অবশ্যই। ওকে, কমেন্ট বক্সও দেওয়া আছে। আমাদের ওখানে নদীর পাড়ে কিছু টেক নেওয়ার পরে গোসানি বাজারে আসি, এখানে একটা জুতার দোকানে টেক হলো, শর্ট ফিল্মটাতে যে জুতার দোকানে মানে সিনটা নিয়েছি ওটা গোসানির থেকে নেওয়া, তোমার দেখলে বুঝতে হবে। তো এখানে আর কিছু টেক হবে, বাকি টেক হবে বাড়িতে, মেন পার্ট বাকি আছে। ব্লগটার সঙ্গে থাকুক, কিছুটা দেখাই কীভাবে কী করেছি। কাল বাগানে শ্যুট করতে এসে বৃষ্টি পড়তেছে, আমাদের এখন তোদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের মিথ্যা আশায় দেখে বিয়া করে। তোদের মতো ছেলেরা না আমাদের মতো মেয়েদেরকে মিথ্যা আশা দেখায় পটায় পরে বিয়া করে। আর তুমি করো কি, তোদের মতো ছেলেরা না আমাদের মতো মেয়েদেরকে পটায় তারপরে বিয়া করে, এটা কেমন করে একটু নিয়ে আসে কথা কানে? তুমি ইতিহাস পড়তেছ না, ইতিহাস পড়বা না, এক্টিং, দিস ইজ ইটিং, নট এ রিডিং। হ্যাঁ, তোদের মতো ছেলেরা না আমাদের মতো মেয়েদের পটানোর চেষ্টা করে, পটায় কী করে জানিস? বিয়ে করে ফেলে, আর বিয়ে করে বাপের টাকায় ফুটানি মারে। দেখেছি, তোদের মতো ছেলেরা না আমাদের মতো মেয়েদের পটানোর চেষ্টা করে, বাপের টাকায় ফুটানিটা আলাদা থাকে না, বিয়ে করে আমাদের বাপের টাকায় ফুটানি, নট অনলি বাপ, বাপ মিন্স আই হ্যাভ অলসো ড্যাট, ইউ হ্যাভ অলসো ড্যাট, নট অনলি ইউ হ্যাভ, বিয়ে করে আমাদের বাপের, নট নট অনলি বাপ, বাপ না, বাপ বাপ বলতে বাপ তোমারও আছে আমারও আছে, পরে আমাদের বাপের টাকায় ফুটানি মারে, পরে আমাদের বাপের টাকায় ফুটানি মারবে। কারণ তুমি একজন নিষ্কলার ছেলে, একজন ব্যক্তি
কোনো ডিগ্রি ছাড়াই যদি শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে আজকে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে, ইন্ডিয়ার বেস্ট ধনী ব্যক্তি হতে পারে। সো আমি কেন পারবো না? তুমি পারবে না, কারণ তুমি একজন নিষ্কলার ছেলে। ইউ আর এ লুজার। নট, আই এম নট লুজার। কেন পারবো না আমি? একজন চাওলা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে, হয় আই ক্যান নট। মুকেশ আম্বানি যিনি কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে যদি ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে এবং ভারতের একমাত্র ধনী ব্যক্তি হতে পারে, সো আমি কেন পারবো না? একজন ব্যক্তি যার নাম থমাস এডিসন, যিনি 999 বার ফেল হওয়ার পর হাজারবারের মাথায় যদি বিশ্ব আলোকিত বাল্ব আবিষ্কার করতে পারে এবং বিশ্বকে আলোকিত করতে পারে, সো হোয়াই আই ক্যান নট, আমি কেন পারবো না? একজন ব্যক্তি যে রাস্তায় প্লাস্টিক করে বেড়াতো, যে রাস্তায় জল ডান সাফ করে নিজের পেটের ভাত জোগাড় করতো, আজকে যদি সে বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রিকেটার হতে পারে, সো আমি কেন পারবো না? যার নাম ক্রিস গেইল। আমরা এই যে বয়া এমন মাইকটা দিয়ে রেকর্ড নিচ্ছি, বাট দেখবো রেজাল্ট ভালো আসলে তবে ইউজ করবো, না হলে ডাবিং করবো। বেশি ঝটপটা কোনে বুঝছিস, 5x100 মিটার কিন্তু। ফাইনালি শুট কমপ্লিট। তো এখানে বিটুদা বক্তব্য, এক্সপিরিয়েন্স, বাবুল জয় এক্সপিরিয়েন্স, খুব মজা পাচ্ছে। আর 3 দিন থেকে শুটটা চলতেছে, লিংক ডেসক্রিপশনে যাও দেখো, গিয়া দেখো, বারবার দেখো, একবার না বারবার দেখো। হ্যাঁ, দুজনের মধ্যে তোমার দুজনের মধ্যে একটু বক্তব্য দেখি আমি। ও জয় দেখো, জয় দেখো, আমি সব শিখে দিচ্ছি। ক্যামেরাম্যানটা খুব ভালো, এর মতো লোক ভিডিও করতে পারে না, সেটা ভিডিও কোয়ালিটি মানুষ দেখেই বুঝতে হবে ক্যামেরাম্যান কেমন। বিটু দা চলো, আপকামিং আরো ধামাকাদার প্রজেক্ট আসবে। বান্দর